আমি বাদ দিলাম বলে দি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে দেখতেছেন আজকের এই ব্লগটা। গুড মর্নিং কক্সবাজার। এখন আসছে হচ্ছে বর্তমানে কক্সবাজার, আর এই যে আমার পিছনে আছে এই যে তারা, এই সবাই হচ্ছে যে আমার ফ্রেন্ড কাজী মোস্তফা হাসান, নারী গ্রুপের অ্যাডমিন। সে নারীদের নিয়ে অনেক প্রতিবাদীমূলক কথাবার্তা বলে, খুব ভালো ছেলে। সো এই যে মাজার, মানে ব্যাপার হচ্ছে সে স্কুটি চালক, সে বাইক পায়া, স্কুটি চালক বাইক পায়া মানে হিরো হয়ে গেছে, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা আর কি। এখন ভাইয়া আমরা কোথায় যাবো? আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই রাস্তা খাইতে যাবো ভাই। আর আমরা আমি মিলে নোয়াখালী যাচ্ছি, আমরা টোরে যাচ্ছি, একটা বাইক করে যাচ্ছি, দেন আমরা যাবো কাপ্তাই, দেন রাঙ্গুনিয়া, তারপর রাঙ্গামাটি, খাগড়াছড়ি। ইনশাআল্লাহ 6টা প্লেস টার্গেট করা আছে, শুধু এখন বাইকটা পাওয়ার অপেক্ষা, মানে সরি স্কুটিটা পাওয়ার অপেক্ষা। আমি স্কুটি প্রেমী, আমি খুব ভালো স্কুটি চালাই। যাক, সে স্কুটি চালাইতে অনেক বেশি পছন্দ করে, সে স্কুটি কিনবে। আর হচ্ছে এই হচ্ছে অবস্থা, নাস্তা খাইতে যাচ্ছি, নাস্তা খাই আগে। এন্ড গাইজ, আমরা আসছি হচ্ছে কলাতলি রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস। এটা হচ্ছে আমাদের যে ফ্রেন্ড জাহেদদের রেস্তোরাঁ। আমরা এই রেস্তোরাঁতে এখন নাস্তা করব, নাস্তা করে বিচে যাব হাঁটতে। সো বিচে যাওয়া এবং বিচটা সকালবেলা কেমন দেখতে এনজয় করার জন্য আপনারা আমার ব্লগটি দেখুন এবং ব্লগটির সাথে থাকুন। তোমরা এখানে কি করতে বসছো? সো এখানে হচ্ছে আমাদের সবাই, আমাদের গ্রুপে যারা যারা আছে, আর হচ্ছে এই হচ্ছে ভদ্রলোক জাহেদ, সে অনেক খাটতেছে আমাদের জন্য। ভাইয়া তুমি তো আমার ব্লগের জন্য কিছুই বলো না, এই ফার্স্ট টাইম তুমি আমার ব্লগে কিছু একটা বলবো, কখন বলবো? এখন বাকি আছে, যদি এখন ঘুম আসবে পারে এমনি বসে। আমাদের কথা ছিল যে আমরা পরোটা খাবার ডাউল খাবো, তাই না? তো একজন বলছে যে তেহারি খাবে, তো তেহারি খাওয়ার পর বলছে যে পরোটা খিচুড়ি আছে। তো এখন মোটামুটি সবাই হচ্ছে সবাই খিচুড়ি খাচ্ছে, আমি নিজেও খিচুড়ি খাচ্ছি, এই যে সবাই খিচুড়ি খাচ্ছে। হ্যাঁ করো আমরা এখনো খুদার্ত। এন্ড গাইজ, এটা হচ্ছে কক্সবাজারের ডলফিন মোড়। এখন আমাদের যে ফ্রেন্ডের রেস্টুরেন্টটা দেখাইলাম, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম। আমরা খাইছি হচ্ছে ভুনা খিচুড়ি উইথ বিফ, আর ওরা খাইছি হচ্ছে যে তেহারি এবং হচ্ছে পরোটা। বাট দাম দর অবশ্যই কোনো কিছুই রাখে নাই, কোনো কিছুই নেয় নাই। সো এখন সকাল সকাল যাচ্ছে হচ্ছে বিচে। আপনাদেরকে আগেই বলছি যে বিচে যাব, বিচে গিয়ে সকালের বিচটা কেমন সেটা দেখাবো। আর এখন চলে যাচ্ছি বিচে, এখন অবশ্যই কলাতলি পয়েন্ট দিয়ে যাচ্ছি বিচে। চলুন বিচটা দেখি। গাইস, এই যে আসি হচ্ছে এখন বর্তমানে বিচে। আর
আমি আগেও কক্সবাজার এই বিচটায় আসছি, এখন এই বিচটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগতেছে। নিট অ্যান্ড ক্লিন লাগতেছে এই জন্য যে খুব বেশি ময়লা নেই, আগে মোটামুটি ভালোই ময়লা ছিল বাট এখন ময়লা নেই, খুব ভালো লাগতেছে কেন জানি, আমি জানি না। এন্ড গাইস, এখানে এখন ওদের ছবি তোলার প্রিপারেশন চলতেছে, মানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, বাট আমি ওইদিকে ব্লগ করতে গেছিলাম সেই জন্য আমি ছবি তুলতে দেরি হয়ে গেছিল। ওখানে যাচ্ছে হচ্ছে ফুটবল খেলার জন্য, আই এম নট শিওর আমি ফুটবল খেলবো কিনা। আর এখানে ফুটবল খেলার জন্য হচ্ছে আমরা ওখানে টুরিস্ট পুলিশ থেকে হচ্ছে অনুমতি নিয়েছি, আর অনুমতি নেওয়ার জন্য হচ্ছে জাহেদ আমাদের সাথে ছিল। জাহেদ যেহেতু এখানকার লোকাল সেজন্য আমাদের এখানে আগেও আসছি, এখানে চলাফেরাটা হালকা একটু ইজি হচ্ছে অন্যান্য টাইমের চেয়ে। সো এখন যাচ্ছি ফুটবল খেলবো, ফুটবল খেলা দেখবো, সো চলুন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখন আপনি সমুদ্রের কাছে আসবেন, সমুদ্রের গর্জন শুনবেন, তখন ফিলিংসটাই অন্যরকম, সত্যি অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আর এই ফিলিংসটা কেমন যারা না আসছেন বা না আসতেছেন, এখন এখন এখানে যারা নেই তারা আসলে মিস করতেছেন, আর যারা আসছেন তারা তো অন্যরকম করতেই পারতেছেন কীরকম মানে ফিলটা, কীরকম এনজয় করা যায়। সো এই আর কি, আর ফুটবল খেলা হচ্ছে, আমি ফুটবল খেলা থেকে উঠে এদিকে চলে আসছি হাঁটার জন্য, ওরা খেলতেছে আমার দম নেই সেজন্য আমি চলে আসছি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো। এন্ড গাইস, আমাদের ফুটবল খেলা শেষ, খেলাধুলাটা চাল হচ্ছে আমরা 1 তারা 0, তারা হেরেছে। ও যে এরকম মিথ্যা কথা বলে আগে জানতাম না, ওরা যে চুরি করে গোল দিয়েছে সেটা জানে, আমরা চুরি করে গোল দিই না, আমাদের গোল ছিল। এই গাইস, আমরা মিথ্যা বলি না কিন্তু সে মিথ্যা বলেছে। হ্যাঁ, সে সে কে মিথ্যা বলছে? সে ও সে মিথ্যা বলছে, সে সে মিথ্যা বলছে। ভাই আসো আসো আসো, আরো কাছে আসো না, আরো ভালোবাসো না। এন্ড গাইস, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার ক্যামেরাতে চার্জ মাত্র 8%। আমরা এখন পানিতে নামবো, আমি শিওর না যে পানিতে আমি শটগুলো নিতে পারবো কিনা, হয়তো বা নিতে পারবো না। আর হচ্ছে এখানে মোটামুটি আমরা খেলাধুলা শেষ করলাম, খেলাধুলা শেষ করে এখন হচ্ছে রেস্ট নিতেছি। রেস্ট নেওয়ার পর গুসল করবো, গুসল করে রুমে যাবো, রুম থেকে আবার বের হবো। সো গাইস, বিচ থেকে আসার পর অনেক দৌড়াদৌড়ি ডুবাডুবি করার পর এখন হচ্ছে হোটেলে ছিলাম, হোটেল থেকে ঘুম টুম দিয়ে একটা ফ্রেশ ঘুম দিলাম, ফ্রেশ একটা ঘুম দিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে ডিনার, সরি লাঞ্চ করতে এখন চলে যাচ্ছি আমরা। এই যে গুড্ডুকে নিয়ে চলে যাচ্ছি লাঞ্চ করতে। তো আমরা লাঞ্চ করে আমরা যাবো হচ্ছে ওয়াটার পার্ক, না বলে দাও একটু সুন্দর করে, সুন্দর করে বলে দাও, তুমি তো একজন ইউটিউবার, ছোটখাটো ইউটিউব আছে, তার একটা চ্যানেল আছে, আর তার চ্যানেল নাম হচ্ছে ব্রাই ব্রাদার্স কিচেন, ব্রাদার্স এন্ড সিস্টার্স কিচেন। তো কিছু বলে দাও, তুমি সাবস্ক্রাইব করো, আমার সাবস্ক্রাইব করো না, তুমি আমার চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করার জন্য বলো, তুমি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
দেন কাল বারো সরি তোর বাকের বাই চ্যানেল সাবস্ক্রাইব করে। ও আচ্ছা আচ্ছা, কালা মানে কি অবস্থা? ফারহান ভাই কি অবস্থা? হ্যাঁ ভালো। আচ্ছা এই যে সিভিল ইঞ্জিনিয়ারের লাইফটা আপনার কাছে খুব প্যারা লাগতেছে না? এই যে আপনি আসছেন সাইডিকে বলতে প্যারা মনে করলে প্যারা তো আসলে জিনিসটা প্যারা না, প্যারা মনে করলে প্যারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এখানে চিল করতে আসছো, চিল করবা ঠিক আছে? আসো চিল। সে মিষ্টি আমার মাথা ব্যথা করছে, ঠিকাদারও কল দিছে, ছয়বার কল দেওয়ার পর আমি একবার কল করছি। আচ্ছা প্যারা কিসে? দেখেন ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ার দেখছেন কি অবস্থা। হ্যাঁ তোমার ইলিশকে টুকরো টুকরো করে কি করছে? আমরা কি এখানে স্পেশাল কোনো ডিসকাউন্ট পাচ্ছি যা এদের তুলনায়? হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবসময় ডিসকাউন্ট পেতে ইচ্ছুক এবং পেয়ে আসছি। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, লাঞ্চ করে বেরোলাম। এখন হচ্ছে আমরা কক্সবাজার ইউনিভার্সিটির সামনে আছি। এই যে ওটা হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি আসবে, চাঁদের গাড়িতে আমরা ওয়াটার পার্কে চলে যাবো। এটা হচ্ছে ওয়াটার পার্কে যাবো। এখানে কি জানো, এখানে পানির নিচে দেশ। হ্যাঁ পানির নিচে দেশ, আমার ক্যামেরাও পানির নিচে চলে যাবে। এত 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 খাইতে হয়? হ্যাঁ তোমাকে আমার বন্ধুটারে মারো। মারবো না মানে? দিস ইজ মাই ফ্রেন্ড। মারি দেখ, মারি তোরে দেখ, মারি মারি। আই লাভ হিম সো মাচ। মারি দে, মারি মারবো না, মারি দে, মারি দে বন্ধু। এটা আমার একটা মজার ব্যাপার কি জানেন, ছাত্রলীগের ছাত্রলীগের যখন আত্মরণী ওঠে তখন নূর রে মানে আমাদের আত্মরণী। এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি, আর এটা দিয়ে চলে যাবো হচ্ছে আমরা ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে পড়ছে হচ্ছে মেরিন ড্রাইভের দিকে, তো এটা দিয়ে আমরা মেরিন ড্রাইভের দিকে যাবো। আমরা এখান থেকে লোকালে যাচ্ছি না, এই জন্য যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, তো ঘোড়া গাড়ি করলে বা এরকম করলে লোকের খরচটা কি পড়ে যাচ্ছে। আমরা চাঁদের গাড়িটা ভাড়া করছি হচ্ছে 2000 টাকা দিয়ে, যাহের ছিল তো সেজন্য 500 টাকা ডিসকাউন্ট পাইছি। এই পোলাট আসলে বেশি খারাপ, এর প্রথমে দাম বলতে আসলে লিখে না না বেদা ভাবে পরে এইসব জিনিস খারাপ। সো গাইজ, এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে কোনো কারণে সেন্ট মার্টিন যাওয়াটা প্রবলেম হয়েছে, মানে আমাদের যে শিপে জাহাজে টিকিট কাটা করা ছিল ওইটাতে আমরা পাই নাই। হ্যাঁ ওইটা টাকা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমরা ওইখানে যেতে পারি না আনফর্চুনেটলি। আমাদের বাসায় মোটামুটি সবাই জানে যে আমরা সেন্ট মার্টিন যাচ্ছি। এখন অনেকের গার্ডিয়ান ফোন দিয়ে জিজ্ঞেস, ভাইয়া তোমার আব্বু ফোন দিয়ে কি জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কোথায়? আমি পরে কি বলতো, তুমি সুন্দর করে বলো না, আমি এডে। মানে ওর আব্বা বলছে তুমি কোথায়, সে বলছে আমি এডে। মানে যাই হোক, এটি আমরা ফিল নিতেছি। ব্যাপার হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড সার্কেল যদি একসাথে থাকা হয় এটা চিটাগাংয়ের সব জায়গায় মজা হয় বন্ধু। ইউ তার বাড়ি মানুষ রহ
হত কিচ্ছে মাতা মাদি ফয়েজ লে গুরদার মিলা সল যাই সাইতারি বে মেগর সরা জরি স্বপ্ন রঙ কান্দে রুইয়া রুইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। এখানে হয়তো আমরা খুব বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ হচ্ছে আমাদের যে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যাবো, মানে কোথায় যাওয়ার ছিল, ওয়াটার পার্কে যাওয়ার কথা ছিল। ওই যে ওই ছেলেটা ওখান থেকে করেছে কি সুন্দর করে ছবি তোলার জন্য বসছে নাকি এখানে? ও মাই গড, রুমে একটা চিলি খাসি দাও নিয়ে তুইও না। আমি বুঝলাম না ব্যাপার হচ্ছে জাহিদ ক্যামেরার সামনে আসলে কি কথাবার্তা আসে না জাহিদের মুখ দিয়া। এন্ড গাইস, আমি এখানে যেখানে আছি এটা হচ্ছে মেরিন ড্রাইভের পাশে, বিস্তার নামটা আমি সঠিক জানি না। এটা হচ্ছে প্যারাসেলিংয়ের যে পয়েন্ট আছে, পয়েন্ট থেকে এই তো 5 মিনিট লাগে গাড়ি দিয়ে আসলে এখানে আসি। আর গর্জন, যে সমুদ্রের যে গর্জন এত বেশি ভালো লাগতেছে মানে বলে বোঝাতে পারবো না। এখানে মানুষ নাই, মানে যে জনশূন্যহীন একটা বিচ, সত্যি ভালো লাগতে আসে আসলে বোঝানো যাবে না। আপনারা যারা না আসছেন তারা আসলে ফিল, মানে যে একটা ফিল, এই ফিলটা আসলে নিতে পারবেন না। সো যারা আসবেন কক্সবাজার অবশ্যই আপনারা সিএনজি করে বা চান্দের গাড়ি করে এখানে আসতে পারেন, আসলে সত্যি মনটা অনেক জুড়ে যাবে। আর আমাদের দেশ এত সুন্দর, কক্সবাজার সমুদ্র সৈকত এত সুন্দর, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। Redemption, I have waited for you to come and drown all my sins. Guys, আমি আছি হচ্ছে চান্দের গাড়িতে, মানে এটার ফিলটা এত সুন্দর, এত অসাধারণ লাগতেছে, সেজন্য যে আমি ব্লগ করবো শুট করবো এটা আমি ভুলেই গেছি, অনেক সুন্দরভাবে ফিল করতেছি আমি। সো গাইজ, এখন আমরা চলে আসছি শিবপাল ওয়াটার পার্কের সামনে, এখন ভিতরে ঢুকতেছি, এখানে হয়তোবা আমরা সুইমিং করব। এখন অলরেডি আমাদের দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 4টা। আর এটা হচ্ছে কক্সবাজার কলাতলি পয়েন্ট থেকে বেশ খানিক ভিতরে, আর ভিতরে ঢুকি, দেখা যাক ভিতরে ঢোকার পর কী আছে বা কী। আমি তো ফার্স্ট টাইম এখানে, সো আমিও ফার্স্ট টাইম, আপনারাও আমার অডিয়েন্স যারা আছে তারাও ফার্স্ট টাইম, দেখেন কী আছে ভিতরে। ব্যাপার হচ্ছে যে এই যে এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করতেছি, আমরা কি ভিতরে ঢুকবো না? আমার অডিয়েন্স কে তো অলরেডি বলে ফেলছি যে আমরা ভিতরে ঢুকবো, কি বলেন অডিয়েন্স? না, এত ধোকা দিলে তো অডিয়েন্স পরে আমাকে দেখবে না। সো গাইজ, এখানে আমার মনে হচ্ছে আসার পর এটা হচ্ছে লেডি বাইক আর দীপার গাড়ি সম্ভবত, ও মনে হয় ভিতরে আছে। আর আমি হচ্ছে অবশ্যই গাড়ির কালারটা দেখে বুঝতে পারছি, আর গাড়িতে অবশ্যই ব্লগিং কিট লাগানো আছে,
মোটামুটি ওরা আসছে, বাট ওদের সাথে দেখা হয়তো যদি 5টা পর্যন্ত আমি এখানে থাকতাম, বাট 5টা পর্যন্ত আমরা এখানে থাকবো না, কারণ এই ওয়াটার পার্কটা 5টা পর্যন্ত খোলা থাকে আর অলরেডি এখন বাজে হচ্ছে 4:15, যাতে যাইতে আমরা আধা ঘন্টা টাইম পাবো না, সেই জন্য হচ্ছে টাইম ওয়েস্ট হবে, সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আর ভিতরে ঢুকি নাই। আর এখন চলে যাবো হচ্ছে ওইদিকে কোথাও হয়তো বা একটা স্পটে যাবো, আই এম নট শিওর কোথায় যাই, তো আমি যেখানে যাচ্ছি আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি, চলুন গাইজ। ওখান থেকে আমরা চলে আসছি হচ্ছে সিপল বিচে, বিচটাতে মোটামুটি হালকা পাতলা মানুষ আছে এই যে ওই দিক দিয়ে, আর ভিতরে ঢুকতেছি, দেখা যাক কী হয়। আমরা এদিক দিয়ে ঢুকে পেলাম যে গাছগুলোর ভিতর দিক দিয়ে, এটা হচ্ছে এটা দিয়ে কি মাছ ধরা যায়? না না এই চলো গাঙ্গে নামাই দে এটা। হ্যাঁ নামাই দে, না জাহেদ অনলি ফর এই এই নৌকা এটা ঠেলা দে, যা গাঙ্গে নামাই দেই। এটা হচ্ছে হোটেল সিপ্রাল হোটেল, আর এই হোটেলের এক রাতে ভাড়া কত? 20,000। এই যে ভাইয়া দিচ্ছে আমাদেরকে, আমাকে আমাদেরকে একটা স্পন্সর করুন আমাদেরকে। না আমরা এখানে থাকবো না, আমরা বলে এখানে থাকবো হচ্ছে ওরা, ওদের এই সেই আছে, আমাদের তো এসে নেই। ওমা কি আছে দিছে, আমাদের যখন টুরু লাভ আসবো আমরা। চলো চলো কি অবস্থা ভাইয়া? ভালো, কিন্তু আবার কালকে আসা লাগবে। এই বেটা কি উল্টা পাল্টা ছবি তুলছ বেটা, একটা ছবি তুলতে পারছ না ভালো করে বেটা? শাটার ফোলা, নতুন ক্যামেরা, ক্যামেরা নতুন ক্যামেরা বেটা আছে আমার লগে, ছবি তুলতে পারছ না বেটা? কক্কার মতো আড়স দেখেন কি, কেডির কেডি দেখছেন, আরে পুরা বাতাসের সাথে উড়ে, মানে শরীরের ভাব দেখলে মনে হয় যে দুনিয়া উজাড় করে ফেলতেছে। আচ্ছা আমরা এতক্ষণ যে বিচটায় ঘোরাঘুরি করলাম, এটা হচ্ছে জেলা প্রশাসক বিচ ভিউ পয়েন্ট আর কি, এটা জেলা প্রশাসকের অনুমোদিত একটা পয়েন্ট, সো এখানে ঘুরলাম। এখানে অবশ্যই ওইদিকের পয়েন্ট থেকে এখানে মানুষ অনেক বেশি কম, সেই জন্য এদিকে ঘুরতেও ভালো লাগে না। এয়ার অডিয়েন্স, এখন আছি হচ্ছে আমরা পার্ট ওয়ার ট্যাগ বিচ, পার্ট ওয়ার ট্যাগ বিচ, এটা হচ্ছে মোটামুটি ফেমাস হচ্ছে এই জন্য এই বিচটাতে পাথর আছে, আর হচ্ছে কলাতলি বিচ বলেন, সুগন্ধা পয়েন্ট বলেন, লাবণী পয়েন্ট বলেন, ওইগুলোতে একসময় ছিল, বাট আই এম নট শিওর এখন আছে কি না, এখন নাই, এখন নাই, সরি এখন নাই, তো তখন ছিল, এখন আর নাই, সেজন্য এই পাথর ট্যাগ বিচটাতে মানুষ পাথর দেখার জন্য আসে। সো চলুন দেখে আসি কিছু পাথরের ভিউ। সবাই দূর দূরান্ত থেকে আসতো, এখন তারা এখন আসে না, তারা এখন শুধু চলে আসে ইনানি রয়্যাল বিচের আরো দক্ষিণে, পাটওয়ার বিচ, পাটওয়ার ট্যাগ বিচ, এখানে সেই এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, হ্যাঁ এখন নতুন নতুন এখানে রিসোর্ট হচ্ছে, পাশে হচ্ছে ওই ক্যাফেগুলো হচ্ছে, যে সে দেখা যাচ্ছে যে নতুন ধরনের রিসোর্ট হচ্ছে, সবাই এখানে এসে সেটা উপভোগ করতে পারবেন। সো আপনার ছেলে কক্সবাজার এসে খুব সুন্দর করে এসে এখানের ঘন মুহূর্তটা পার করতে পারবেন, আপনার পরিবার হোক প্রিয়জন হোক এসে সবাইকে স্বাগতম কক্সবাজারে। আঞ্চলিক ভাষায় বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আঞ্চলিক ভাষায় বলতে হবে। ব্যাকে আর বন্ধুর বাকের ভাই চ্যানেল গ সাবস্ক্রাইব করে দিবে, ওকে ওকে, আর আর আম ওরা কাবাডি খেলার জন্য মাঠ প্রিপারেশন করছে,
প্রিপেয়ার করছে আর কি। কাবাডি কিভাবে খেলবে এখানে আমি বুঝতেছি না, আমি খেলবো না, আমার শরীর হাত ব্যথা হয়ে গেছে অলরেডি। আবার হচ্ছে যে কোনো খেলাধুলার মধ্যে যদি বলেন আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে যখন যাবেন যে বন্ধু আমি খেলবো না, এটা বলার সাথে সাথে এই যে দেখেন, দেখছেন এই যে দেখেন পকেটটাও ভরে যাবে, মানে একটা পুরা মানে ওদের জিনিসপত্র রাখার জন্য মোটামুটি আমি একটা লকার। যখন হচ্ছে কুখ্যাত থেকে বিখ্যাত লোক কাবাডি খেলতে গিয়ে সার ছিঁড়ে ফেলছো ভাইয়া, শার্টটা কত দিয়ে কিনছো? সার ছিঁড়ে ফেলছো না ভাইয়া? শার্টটা কত কিনছিল ভাইয়া? শার্টটা কত ছিল ভাইয়া? শার্টটা কত ছিল? শার্টটা কত ছিল? আবার আবার প্রথম থেকে আবার আবার অনেকক্ষণ কাবাডি খেললাম, অনেকক্ষণ কাবাডি খেলার পর হচ্ছে যে ওখানে বিচে ছবি তুললাম, অনেক কিছু করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। আর এখান থেকে এখন চলে যাচ্ছি পাটোয়াখালী টেক থেকে, বিচ থেকে, তো পাটোয়ালি টেক বিচ। এখন চলে যাবো হচ্ছে ডিরেক্ট হোটেলে, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমি একটা লাইটের নিচে দাঁড়ায় আউটডোরটা দিচ্ছি, ব্লগটা এখানেই শেষ করছি, মানে দেখা হচ্ছে ডে টুতে নতুন আরেকটা ব্লগে। সো সেই ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডো সাবস্ক্রাইব। সো টেক কেয়ার, টিল দেন আল্লাহ হাফেজ।